অলকে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা চাকরির ডাক পেপার সাধারণত শুক্রবার সকাল সকাল নিয়ে আসি যেটা যেহেতু পেয়ে গেলাম সো দ্যাট আমি এখনই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি এটা বিশ মেয়ের চাকরির ডাক পেপার এখানে পিডিএফ আকারে দেওয়া আছে আপনারা অবশ্যই পিডিএফ আকারে নামাবেন নইলে ব্যাপারটা এটা বুঝতে কষ্টই হয় আমি পিডিএফটাই আপনাদেরকে দিয়ে দিয়েছি তো তার আগে নিয়ে আলোচনার আগে বলি এই পত্রিকার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্ট একদম ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়া আছে ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনার একজাক্টলি এরকম একটা অবস্থায় আসবেন যেখানে পাবেন চাকরির ডাক বিশ মে দু হাজার বিশ এইটাতে আপনারা ক্লিক করবেন কটা মাত্রায় যে পেপারটা পেয়ে যাবেন এখানে নর্মালভাবে পাবেন এখান থেকে যদি পড়তে পারেন ভালো কথা না পারলে নিচের দিক নামেন নামতে থাকুন নামতে নামতে বন্ধুরা আমার মোরকটা অলরেডি শুরু করছে আর কি এখানে পিডিএফ ডাউনলোড নামে যে অপশনটা সেটা ক্লিক করবেন কটা মাত্র একদম পুরোটা পিডিএফ আকারে নেমে যাবে আপনার মোবাইল থেকে স্পষ্টভাবে পড়তে পারবেন এতে কোনো সন্দেহই নেই তো এটা নিয়ে আলোচনার আগে আমি আরেকটি কথা বলি গতকাল রাত্রে দেখুন একটা মেসেজ দিয়েছি টি এম এস এস এ কোন প্রকৃতির অভিজ্ঞতা ছাড়া এইচএসসি পাশে একটা বড় মাপ নিয়োগ দিয়েছে যেখানে একত্রিশশো মানে ছেলে মেয়ে নিয়োগ করবে আর কি তিন হাজার একশো আপনারা চাইলে এটা দেখতে পারেন তো যাই হোক আমি এখন পত্রিকাটা নিয়ে একটু আলোচনা করি এখানে গত সপ্তাহব্যাপী যে সমস্ত পদগুলো ছিল সব কিছু দিয়ে আছে বাংলাদেশ ব্যাংকে চাকরি পদের সংখ্যা দুশো এক পঁচিশ দুর্নীতি দমন কমিশনে একশো চৌষট্টি জনের নিয়োগ আছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে একশো জনের নিয়োগ আছে আনসার বাহিনীতে চাকরির নিয়োগ আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন এখানে ছিয়াশি জনের নিয়োগ আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে সাতান্ন জনের নিয়োগ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অষ্টআশি জন মলনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে বাইশ জনের নিয়োগ জেলা প্রশাসক নীলফামারিতে ষাট জনের নিয়োগ আছে বিএফ শাহিন কলেজে আছে কুর্মিটলা যেটা আটত্রিশ জনের নিয়োগ গাইবান্ধা পৌরসভাতে আছে ষোলো জনের নিয়োগ বসুন্ধরা পাওয়ার প্ল্যান্টে চাকরি পদার সময় আছে দশজন ডকিওয়ার্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে আছে এগারো জনের একটা নিয়োগ সুন্দরবন সুরক্ষা প্রকল্পে আছে বারো জনের নিয়োগ তো এখানে আসলে দুই নম্বর এবং তিন নম্বর পেজটা সাধারণত জানি আমরা এক্সট্রা অংশগুলি এখানে বর্ণনা করা থাকে তারপরে এখানে কিছু কিছু পাবেন আপনারা যেগুলো মানে ইনটেক্ট একথা পাবেন সেগুলো দেখে নেবেন একটু যেমন এখানে দেখেন তিন নম্বর পেজে এগুলো কিন্তু সব নতুন নতুন শরীফ ইলামাইন টেলামাইন যে ফরিদপুর পল্লী বিদ্যুৎ এগুলো কিন্তু এক্সট্রা করে দেওয়া প্রমি এগুলো এক্সট্রা করে দেওয়া সিলেটে জেলা প্রসাদকে এক্সট্রা করে দেওয়া এগুলো নতুন নতুন চাকরি নিয়োগ দেখবেন আপনারা তো এরপর যদি লাস্টে চলে আসিস তো সেক্ষেত্রে এখানে দেখবো যাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম পৃষ্ঠার পরের অংশ ডাস বাংলা ব্যাংকের এজেন্টে চাকরির একটা নিয়োগ দিচ্ছে বন্ধুরা এগুলো একটু পড়লে বুঝতে পারবেন আমি লাস্টে একটা কথা বলি এক নজরে চাকরির যে কলামটা থাকে এইখানে যদিও ছোট্ট আকারে কিন্তু এখানে বেশ ভালো ভালো নিয়োগ দেওয়া থাকে যেগুলো আমার মনে হয় আপনাদের একটু পড়লে অনেক কিছু বুঝতে পারবেন এটা আপনারা তাহলে একটু দেখতে পারেন তো আমি আর কথা কী বলবো অনেকক্ষণ বলে ফেলছি আপনারা জাস্ট এটা নামান নামে পড়েন দেখেন ওই অনুযায়ী কাজ করেন তো বন্ধুরা আপাতত এতটুকুই থাক আর কথা লম্বা না করি সবাই ভালো থাকবেন তারপরে যদি কোনো ব্যক্তির কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ